Hi guys, Assalamualaikum. Lover, I will book the cap another shovel get an ailal gulab a shovetta. A government that's giving poor well out lump. What will be still good say? A mother pigulu dixon. Amar Kachagulo shop bondo. I'm after taking a cake on bistries and not taking a key. I can cool a debo. I can try to dosher moto. বাজে যাই হোক আকাশটা দেখাই আপনাদেরকে এটা আমার বামটা এটা আমার 6টা 10 হবে এখন একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে আকাশটা আজকে সকালবেলা উঠলাম আজকে কবুতরগুলো ছাড়বো এখন কয়েকটা কবুতর ছাড়বো Guys, এটা আমার মাদের দাপটি মাদের দাপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার অল্প কিছু মাদি আছে অল্প কিছু মাদি আছে আপনারা দেখতেছেন গুলো দেখতেছেন সব মাদি কবুতর নরে রকম ডাকে যাই হোক গাইস আই 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 গেট খুলে দিলাম গেট খুলে দেওয়ার পর I am going to go to the bottom. Urte. ভোরের বাতাস খুব ভালো আমি অনেকদিন পর আমার কবুতরগুলো ভোরবেলা উড়াইলাম কারণ সচরাচর আমি ভোরবেলা উঠতে পারি না মার্টিন কবুতরগুলো ভোরবেলা ছাড়ে মাদিগুলো ছাড়ে ভোরে আর নর বাচ্চা এগুলো বিকেলে ছাড়ে দেখেন কবুতরগুলো উড়তেছে আমার মোরগ আছে একদিন আপনাদেরকে মোরগের ভিডিওটা করে দেখাবো দেখলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতরগুলো কত প্রচুর লেগেছে মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য কবুতরগুলো কত উপরে চলে গেল আমার ভিডিওর মধ্যে এখন আসতেছে না আমি জুম করতেছি কিন্তু উপরে উঠতেছে কবুতরগুলো যাই হোক গাইস কবুতরগুলো দেখতেছেন আপনারা উপরে যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো সুস্থ সবলভাবে থাকে ভোরের আকাশ
চারদিকে ঠান্ডা প্রকৃতি, বাতাসটাও ভালো শরীরে রাখতেছে। এই ভিউটা আমাদের এলাকার, এটা ন্যাশনাল মেডিকেল কলেজ, পিছনে খান প্লাজা, এটা সবাই চেনে। এটা হচ্ছে স্টার হোটেল, এই হলুদটা, আর এটা হচ্ছে বাইশ তালা চারদিকে। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদটা, বাইতুল ইজ্জত জামে মসজিদ। কবুতরগুলো নামতেছে, কবুতরগুলো এখন নামবে, সম্ভবত নেমে যাবে কবুতরগুলো। আমার এলাকা অনেকেই কবুতর বলে, অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি কবুতর হইলাম। আবহাওয়াটা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, আমি অবশ্যই এমন টাইমে হ্যান কি বলুম, আমার কবুতরটা উড়েতে মন চাইলেও এই জন্য উড়াইলাম একটু। কিন্তু বর্তমানের ওয়েদার এখন ভালো, এখন খারাপ, কি ফ্রেশ ওয়েদারটা ছিল, বাট এখন অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা। যাই হোক, কবুতরগুলো নামতেছে, কবুতরগুলো বামে নামতেছে, দেখেন কবুতরগুলো নামতেছে। কবুতর যখন উড়ে মনটা ঘুরে যায়। আমি অবশ্যই কবুতর একসাথে ছাড়ি না, নর মাদি বাচ্চা সবই আলাদা আলাদা করে ছাড়ি। মা জালালি কবুতর করতে এলো, জালালি কবুতর এগুলো সকালবেলা দেখা যায়, জ্বালালে কবুতর অনেক। আর আমরা খাবার দিয়ে রাখি, আমাদের কবুতরে যে কবুতরগুলো মনে করেন খাবার খেয়ে বেঁচে যায়, একটু বেঁচে যায় ঝাড়া খাবার, ওইগুলো আমরা জ্বালালে কবুতরে খাইতে দিই। অনেকক্ষণ যাবৎ আপনার মোবাইল ধরে রাখছি, কবুতর নামতে যেতেছে না। আরে বাবা নাম, শীতের মধ্যে উড়িস, গাইজ যাই করেন না করেন, এই আবহাওয়ার মধ্যে কবুতরগুলো বুঝে উড়াবেন। কারণ আজকে দেখেন আমি সকালবেলা কি ফ্রেশ ছিল আবহাওয়াটা, খুব ভালো ছিল আবহাওয়াটা, আবার জ্বালালি কবুতর, আবহাওয়াটা খুব ফ্রেশ ছিল, তো আমি কবুতর তখন উড়াইলাম। কিন্তু আপনার ঘন্টাখানেক পর দেখি আপনার আবহাওয়াটা খারাপ হয়ে যেতেছে, বৃষ্টি হইতেছে, আমি আমার কবুতরগুলো বন্ধ করে দেব। এখন আগে বসুক। আর আমার একটা সুবিধা ভাই আল্লাহর রহমতে, কবুতরগুলো উড়ে বসার পাঁচ ছয় মিনিটের মধ্যে, আপনার দশ মিনিটের মধ্যেই, পাঁচ দশ মিনিটের মধ্যে কবুতর বন্ধ হয়ে যায়। কবুতরগুলো আমার কথা শুনে, তো এটা আল্লাহরই একটা, নাহলে বোবা জানোয়ার। যাই হোক গাইস, দেখছেন আবার আবার শুরু হয়ে গেছে। আবার উপরের দিকে উঠতেছে,
কিছু কবুতর অবশ্যই বামে বসে আছে, এর মধ্যে আপনার চারটেই জ্বালালি আর দুইটা আমার, চারটেই জ্বালালি কবুতর আর দুইটা আমার, আবার উঠতেছে। যাই হোক গাইজ, নামার সময় আমি আবার ভিডিও করে দেখাবো আপনাদের। এবার মনে হয় গাইজ কবুতরগুলো বসে যাইব, দেখি কবুতরগুলো বসতেছে। যাই হোক, কবুতরগুলো বসতেছে। ভোরবেলা কবুতর উড়ালে মজাই আলাদা। আমি অনেকদিন পর আজকে ভোরে উড়ালাম কবুতর, কিন্তু সব ছাড়লাম না, সব কবুতর আমি এখন হ্যান্ডেল করতে পারলাম না, এই জন্য আপনার শুধু মাদিগুলো ছাড়লাম আজকে। যাই হোক গাইজ, আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, এখনের ওয়েদারটা এখন ভালো এখন খারাপ, তো আপনারা গাইজ যদি ভোরে কবুতর উড়ান অন্ততপক্ষে আবহাওয়াটা একটু ভালোভাবে জেনে দেখে বুঝে তারপর কবুতর উড়াবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করলাম।